আসসালামু আলাইকুম, শুরু করছি টপোলজি কারেকশন। যে টিউটোরিয়ালটি দরকার ছিল আমাদের টপোলজি কারেকশন করার জন্য, সেই টিউটোরিয়ালটি তো আমাদেরকে যেহেতু গ্রুপ ওয়াইজ কাজ দেওয়া হয়েছে জিআইএস 40414 কোর্সে, তো সেই গ্রুপ ওয়াইজ ডেটা নিয়ে আমরা কাজ করব। আমাদের গ্রুপ নাম্বার হচ্ছে গ্রুপ ওয়ান, তো গ্রুপ ওয়ানে যে ডেটাটা আছে সেই ডেটাটার উপর আমাদের গ্রুপ মেম্বাররা সবাই কাজ করবে। তো প্রথমত আমি ArcGIS সফটওয়্যারে চলে গেলাম, এখান থেকে আমাদের যে ডেটাটা আছে সেই ডেটাটা আমি ফোল্ডার এক্সট্রেক করে, যেমন জিএস 1414 ফোল্ডার এক্সট্রেক করে দেন এই এক্সএসএল ফাইলটাকে সেখানে এক্সট্রেক করে নিয়েছি এবং এই ফোল্ডারটা কানেক্ট করেছি। তো এই যে আমাদের ডেটাটা, যেমন এটা হচ্ছে গ্রুপ ওয়ানের ডেটা, তো গ্রুপ ওয়ানের ডেটাটাকে আমি, আমাদের যেহেতু গ্রুপ মেম্বার হচ্ছে 12 জন, তো 12টা ভাগে ভাগ করে নিয়েছি। আমি যদি দেখাই যে গ্রিড অনুযায়ী আমি ভাগ করে নিয়েছি, তো এখানে 12টা ভাগে ভাগ করা আছে। তো আমি কোন ভাগটা কার সেটা যদি আমি দেখতে চাই, যে নাম দেখতে চাচ্ছি যে কোন অংশটা কার, তো লেবেল করে দিলাম এখানে, এটা একটু লেবেল সাইজ ফন সাইজ ফন কালার, দেন আমি দেখতে পাচ্ছি যে এক একজনের একটা অংশ। তো আমি এটাকে রিমুভ করে দিই। রিমুভ করে দিয়ে আমি যদি আমার এই গ্রুপের ডেটাটা যেহেতু ভাগ করে দিয়েছি, তো প্রত্যেকের আলাদা আলাদা অংশ এখানে আছে, যেমন প্রত্যেকের নাম দিয়ে আমি ডেটাটাকে আলাদা করে দিয়েছি। তো গ্রুপ ওয়ান যদি আমি এখানে নিয়ে আসি, তাহলে দেখতে পাচ্ছি যে প্রত্যেকের জন্য আলাদা একটা লেয়ার আছে, প্রত্যেকের জন্য আলাদা করে লেয়ার তৈরি করে দেওয়া আছে। তো আমি এই ডেটাকে আগে রিমুভ করে দিই, ওটা আমার দরকার নেই। তো যেহেতু আমরা এখানে টপোলজি কারেকশন করব, টপোলজি কারেকশন করার জন্য আমাকে এই গ্রুপ ওয়ান যে ডেটা সেটটি আছে, আমি যদি দেখাই এই ডেটা সেটটির উপরে আমি রাইট ক্লিক করবো। গ্রুপ ওয়ান ডেটা সেটটির উপর রাইট ক্লিক করে আমি নিউতে যাবো, এখান থেকে আমি টপোলজি, তো গ্রুপ ওয়ান নিউ টপোলজি। ওকে, তো টপোলজিতে টপোলজি উইন্ডোটি ওপেন হয়েছে, টপোলজি উইন্ডো, সেই টপোলজি উইন্ডোটি আমি এখানে নেক্সট বাটনে ক্লিক করব। তো নেক্সট, এখন আমি কার ডেটা নিয়ে কাজ করব। সাপোজ আমি যেহেতু আমার ডেটাটা হচ্ছে ওবাইদুর, তো আমি এখানে আমি টপোলজির নামটা দিব ওবাইদুর, তো নাম দিলাম, দেওয়ার পর আমি এখানে নেক্সট ক্লিক করব। দেওয়ার পর আমি কোন ডেটাটা সিলেক্ট করব এখান থেকে, যেহেতু এখানে অনেকগুলো ডেটা আছে, 12টা ডেটা আছে, তো আমার ডেটাটা হচ্ছে এটা, তো আমার যে ডেটাটা আছে শুধু সেই ডেটাটাকে আমি সিলেক্ট করব। আমার যেটা আছে শুধু সেইটাকে আমি টিক মার্ক করে দেবো, অন্য কারো ডাটা আমি টিক মার্ক করবো, কারণ হচ্ছে অন্য কারো ডাটা নিয়ে কাজ করবো। এভাবে সবাই নিজেদের ডেটাটাকে শুধু টিক মার্ক করবে, অন্য কারো ডাটা টিক মার্ক করার দরকার নেই, নিজের ডাটাকে টিক মার্ক করে নেক্সট ক্লিক করবো। দেন এখানে ফাইভ মান্থের যেটা আছে থাকবে ডিফল্ট। দেন এখন এখানে একটা স্পেসিফাই দ্য রুল ফর দ্য টপোলজি, স্পেসিফাই দ্য রুল ফর দ্য টপোলজি, এই বক্সের মধ্যে আমাদের এই অ্যাড রুল যে বাটনটি আছে, অ্যাড রুল বাটনে ক্লিক করে আমাদেরকে রুল অ্যাড করতে হবে। তো অ্যাড রুল বাটনে ক্লিক করলাম, এখান থেকে আমরা যাব হচ্ছে এখানে ডেটা সেট যেটা আছে সেটাই থাকবে। প্রথমত আমরা দুইটা রুল দিয়েই কাজ করব, সেটা হচ্ছে যে মাস্ট নট হ্যাভ ওভারল্যাপ, মাস্ট নট হ্যাভ গ্যাপস অ্যান্ড মাস্ট নট ওভারল্যাপ। ওকে, দুইটা রুলের ক্ষেত্রে প্রথমে আমি মাস্ট নট ওভারল্যাপটা অ্যাড করলাম, আবার অ্যাড রুলে গেলাম, দেন আবার মাস্ট নট হ্যাভ গ্যাপস, দেন নেক্সট। তো ফিনিশ দেওয়ার পর আমাকে বলছে যে উড ইউ ভ্যালিডেট না, উড ইউ লাইক টু ভ্যালিডেট। ওকে, আমি এটাকে ভ্যালিডেট করতে চাই, দেন ইয়েস। দেন আমি দেখতে পাচ্ছি যে আমার যে ডেটাটা আছে সেই ডেটার সাথে আমার একটা টপোলজি লেয়ারও তৈরি হয়ে গেছে। তো টপোলজি লেয়ারটাকে আমি এখানে রাইট ড্র্যাগ করে নিয়ে আসি, নিয়ে আসার পর ইয়েস, দেন আমি দেখতে পাচ্ছি যে শুধু আমার যে অংশটা ছিল আমার অংশটাই শুধু এখানে ওপেন হয়েছে, আর কারোর অংশ কিন্তু এখানে আসেনি। ওকে, আমি যদি সবগুলো এখানে নিয়ে আসি, যে আমি সবগুলোকে এখানে দেখতে পাচ্ছি, শুধু আমার এই যে অংশটা, এই যে আমি শুধু এই অংশটুকুতেই কাজ করব, তো আমার ডেটাটা এই অংশটি, এজন্য শুধুমাত্র আমার এই অংশের যে এররগুলো আছে সেগুলো দেখাচ্ছে, অন্য কারো অংশের এরর কিন্তু এখানে দেখাচ্ছে না, কারণ এটাতে কোনো এরর নেই, এটাতে এরর দেয়নি, এটাতে কোনো এরর দেখাচ্ছে না, কারণ হচ্ছে আমি শুধুমাত্র আমার এই অংশটুকু আমি টপোলজি কারেকশন করব, যার কারণে আমি শুধু আমার ডেটার উপরে আমি টপোলজি লেয়ার তৈরি করেছে, অন আমি শুধুমাত্র আমার এই অংশটুকুকে কারেক্ট করব। তো কারেকশন করার জন্য আমাকে একটা টুলবার দরকার হবে, সেটা হচ্ছে টপোলজি টুলবার, যেটা এখান থেকে রাইট ক্লিক করে নিয়ে আসা যায়, অথবা উইন্ডোতে ক্লিক করে বা কাস্টমাইজে গিয়ে টুলবারে গিয়ে আমি এখান থেকে এই যে টপোলজি টুলবারটি আছে সেটাতে ক্লিক করে আমি এখানে নিয়ে আসতে পারি। তো আমি নিয়ে আসলাম, রেখে দিলাম। ওকে, তো
প্রথমত যেটা করব সেটা হচ্ছে যে এডিটরে যাব, এডিটরে গিয়ে আমি স্টার্ট এডিটিং দেব। ওকে, স্টার্ট এডিটিং টুলবারটি স্টার্ট এডিটিং টুলটি অন করে দিলাম, দেন আমার এডিটর যে বা টপোলজি যে টুলগুলো ছিল সেগুলো অ্যাক্টিভ হয়ে গেল। তো প্রথমত যে টপোলজি টুলবারের কাজ করার জন্য এখানে একটি বাটন আছে, সেটা হচ্ছে এরর ইন্সপেক্টর। এটাকে দেখাই যে এরর ইন্সপেক্টর যে বাটনটি আছে, এরর ইন্সপেক্টর বাটনের কাজ কি, তার কাজ হচ্ছে যে সে শুধুমাত্র ফাইন্ড শর্ট অ্যান্ড ফিক্স, সে এররগুলোকে খুঁজে বের করবে, সে শর্ট করবে, অর্থাৎ সে রুলস ওয়াইজ সেগুলোকে, এটা অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং যেটাই বলে নেবে, রুল ওয়াইজ সেটাকে ভাগ করে দেবে এবং সেটাকে ফিক্স করবে জিরোটা দেবে। তো আমি এখানে এরর ইন্সপেক্টরে ক্লিক করলাম, ক্লিক করার পর আমার এরর ইন্সপেক্টর যেটা আছে এখানে ওপেন হয়ে গেছে, সেটা হচ্ছে এরর ইন্সপেক্টর টুলবার। ওকে, তো এরর ইন্সপেক্টর টুলবার যেটা আছে, এরর ইন্সপেক্টর টুলবারে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে প্রথমত এরর ইন্সপেক্টর টুলবারে আমি যে কাজটা করবো সেটা হচ্ছে এই যে ভিজিবল অ্যাক্সেন্ট অনলি যেটা দেওয়া আছে সেই যদি টিক মার্ক দেওয়া থাকে তাহলে আমি এই টিক মার্কটা তুলে দেবো। এখানে টিক মার্ক দেওয়া আছে, টিক মার্ক তুলে দিলাম। ওকে, তো আর এখান থেকে হচ্ছে এরর ফ্রম অল রোলস, আমি সব রোলগুলোই যেহেতু আমি কারেকশন করবো তাহলে আমি এখানে এরর ফ্রম অল রোলস এই অপশনটাকে সিলেক্টেড রাখবো, দেন সার্চ। তো আমার এখানে টোটাল এরর দেখাচ্ছে হচ্ছে নয়টা এরর্স। নয়টা এরোরের মধ্যে প্রথম দুইটা এরর হচ্ছে আমার মাস্ট নট হ্যাভ গ্যাস এবং বাকিগুলো মাস্ট নট রিভল। তো মাস্ট নট হ্যাভ গ্যাপসের ক্ষেত্রে প্রথম যেটা আসছে সেটা হচ্ছে যে আমার এখানে পুরো বাউন্ডারি থাকে সে একটা এরর হিসেবে নিচ্ছে। আমি জানি যে এটা আমার কোনো এরর না, এটা একটা বাউন্ডারি চার্ট। তো রাইট ক্লিক করবো এটার উপর, করে মার্কেট এক্সেপশন দিয়ে দেবো, দেন রাইট ক্লিক এটার উপর মার্কেট, দেন এররটা চলে গেছে। দেন দ্বিতীয় এরর যখন আসলো সেই দ্বিতীয় এররটাকেও সিলেক্ট করে নিয়েছে। তো দ্বিতীয় এররটাকে আমি রাইট ক্লিক করে জুম টু করি, তো এটা দেখাচ্ছে যে মাস্ট নট হ্যাভ গ্যাপস, এখানে একটা গ্যাপ রয়েছে। তো এই গ্যাপটাকে আমার ফিল আপ করতে হবে, অর্থাৎ এই গ্যাপটা কোনো একটা পলিগনের অংশ, অথবা হতে পারে যে এটা এই পলিগনের অংশ অথবা এই পলিগনের অংশ। তো আমি কোনটার অংশ হিসেবে দেখাবো এটাকে, তো আমি এই গ্যাপটাকে আমি প্রথমে ফিল আপ করতে হবে, তারপর কোনো একটা পলিগন যেটা এর আশেপাশে আছে সেটার সাথে মার্চ করে দেবো। তো আমি এটা রাইট ক্লিক করবো, দেন ক্রিয়েট ফিচার ক্লিক করবো। তো এখানে একটা আমার নতুন একটা ফিচার তৈরি হয়ে গেছে, বা এটাকে একটা ফিল আপ হয়ে একটা ফিচার বা পলিগন ফিচারে রূপান্তর হয়েছে। তো এই ফিচারটাকে আমি যে কোনো একটার সাথে মার্চ করবো। তো আমি হয়তো বা এটা মূলত অবজারভেশনের বিষয় যে আমি কোনটার সাথে মার্চ করলে এটা অ্যাকুরেট। তো এটা বোঝার জন্য আমি যেটা করেছি সেটা হচ্ছে যে আমি এখানে একটা বেজ ম্যাপ দিয়ে দিয়েছি, আমাদের গ্রুপের যে ডেটাটা আছে সেই ডেটার বেজ ম্যাপটা। তো বেজ ম্যাপটাকে এখানে নিয়ে আসি, তো বেজ ম্যাপটাকে নিয়ে আসার পর আমি এইটাকে এই যে লেয়ারটা আছে সেটাকে একটু ফলো করে দিই। আমি দেখতে পাচ্ছি যে এইটা আসলে কোনটার সাথে পড়ে। তো আমি দেখি যে এই যে পলিগনটা তৈরি হয়েছে সেটা হচ্ছে এইটার অংশ। যদি আমি ফিচারটার দিকে তাকাই যে এই যে ফিচারটা আছে এটার অংশ হচ্ছে এটা। তো এটার অংশ যেহেতু, সেক্ষেত্রে আমি আবার আগের অংশে আগের যে সেটাকে ফিরে যাই। তো যেহেতু এটার অংশ তাহলে আমি শিফট ক্লিক করে এটাতে সিলেক্ট করলাম, তাহলে আমার দুইটা সিলেক্টেড আছে। এখন আমি যাবো হচ্ছে এডিটরে, এডিটর থেকে আমি মার্চ করে দেবো, এডিটর মার্চে ক্লিক করলাম। এখন আমি কোনটার সাথে করতে চাচ্ছি, এটার সাথে করবো, ছোটোটার সাথে তো বড়টা ক্যাম করবো না, পলিগনটা আছে সেটার সাথে আমি মার্চ করবো, তাহলে এটা সিলেক্ট করলাম, দেন ডিলিট করে দেবো। ওকে, তো আমার এটা ডিলিট হয়ে গেল। তো বাকি যে রুটগুলো আছে আমি আবার সার্চ নাও করলে বাকি যে রুটগুলো আছে সেগুলো আমাকে দেখা দিচ্ছে। এটা মার্জ হয়ে গেছে। আমি অন্য আরেকটা যদি দেখি যে আমার এই যে এররটা জুমটু, ওকে, তো এটাকে আমি মার্জ করবো কিসের সাথে, মসজিদ গার্ডেন নাকি বুশল্যান্ড শার্প স্মল ট্রেস? তো এটা আসলে আমার যে ডেটা আছে ডেটা দেখে বুঝতে হবে, আর যদি ডেটা না বুঝি আমি যে কোনো একটার সাথে মার্জ করে দেবো। আমি এটার সাথে মার্জ করে দিলাম, ওকে, দেন ভ্যালিডেট করে দিই। ওকে, পরবর্তী যে এরর আছে সেটা আমি দেখার জন্য এটাকে জুম টু করি। ওকে, যেমন এটাও যদি আমি দেখি যে মার্চ করতে চাই তাহলে আমি কোনটার সাথে মার্চ করবো, এখানে দুই ধরনের ফিচার থাকে, একটা মসজিদ গার্ডেন আর একটা হচ্ছে লিটল ড্রেস শার্প গ্রাস। তো মসজিদ গার্ডেনের মধ্যেও কিন্তু আমার এই জিনিসগুলো থাকতে পারে, তাহলে আমি এটাও রাখতে পারি অথবা এটাও রাখতে পারি, তাহলে আমি মসজিদ গার্ডেন রাখছি এটা।
কানেকশন করে দিলাম, দেন ভ্যালিডেট করে দিলাম। ওকে, দেন আবার যদি সার্চ করি তাহলে আমার বাকি এরগুলো দেখাবে। এটাকে জুম টু করি, এটাকে যদি আমি হচ্ছে মার্চ করতে চাই, কোনটার সাথে ভ্যাকেন্ট হোম সেট নাকি ফার্স্ট সার্ভে, এখন এটা আমার ডেটার উপর নির্ভর করবে। আমি ফিল থেকে কী ডেটা নিয়ে আসছি সেই ডেটা দেখে আমাকে এটা আইডেন্টিফাই করতে হবে। তো আমি এখানে এটা জাস্ট দিয়ে দিচ্ছি, দেন ভ্যালিডেট। আমি সার্চ করলাম আবার, আবার এটা জুম টু। এখন আমি দেখছি যে আসলে এখানে তিনটা এরর একসাথে আছে। তো এখানে তিনটা এরর আসলে কি এরর? তো আমি যদি এটাকে আবার হলো করি, হলো করে দিলে আমি এখানে কি দেখতে পাচ্ছি আসলে, এখানে দেখে বোঝার কিছুই নাই যেহেতু আমার বেস ম্যাপটা এতটা ক্লিয়ার না। তো যেটা করব সেটা হচ্ছে যে আমি এটার ফিচারগুলো কী কী আছে সেটা দেখব। তো আমি ফিচারগুলো দেখার জন্য আমি এটা যেহেতু মার্চ করবো, ওয়ার্ল্ড অ্যাপ আছে সেটা আমি কোনো একটার সাথে মার্চ করে দেবো। মার্জে ক্লিক করলাম, ভ্যাকেন্ট হোম স্টেট আছে, সব ট্রিজ আছে। তো আমি কি এখানে কোনো ট্রিজ দেখতে পাচ্ছি কিনা সেটা আগে দেখি, যেটা আসলে যেহেতু ট্রিজ ফিচার বলছে যে ট্রি আছে কিনা, এখানে কোনো ট্রিজ দেখতে পাচ্ছি না আমি, তার কারণে এটা আমার ভ্যাকেন্ট হোম স্টেট হতে পারে। অথবা আমি পরের যাতে পরের এটাতে যদি দেখি, সরি এটা যদি এই রোটা, তো এটাকে যদি আমি মার্চ করতে চাই কোনটার সাথে মার্চ করবো, এটা একটা কাঁচা রোড দেখাচ্ছে আমার। ওকে, এটা দেখাচ্ছে আমার একটা কাঁচা রোড। তো আমি দেখতে পাচ্ছি যে আমি যদি কাঁচা রোড বলি, এটাকে আসলে এটা কি কাঁচা রোড কিনা, যেমন আমি এখান থেকে একটা ফিচার এখানে আসছে, তো এখান থেকে যখন এই ফিচারটা আসছে এটা কী হিসাবে আসছে দেখতে পাচ্ছি যে এটা একটা রাস্তা। ওকে, এটা হচ্ছে একটা রাস্তা, এটা হচ্ছে আমার মেইন রাস্তা, এবং এটার রাস্তাটা ধরে এই ভিতরে আর একটা রাস্তা চলে আসছে। তো এই ভিতরে রাস্তাটা হচ্ছে কাঁচা রাস্তা। তো আমি যদি এটাকে এভাবে দেখি যে জুম ইন করে, যে এটা হচ্ছে আমার কাঁচা রাস্তাটা আর এটা হচ্ছে আমার মেইন রাস্তা, তো অবশ্যই যে মাঝখানে যে ফিচারটা আছে, মাঝখানে যে এরোটা আছে সেটা আমার কাঁচা রাস্তারই একটা অংশ হবে। তো যেহেতু কাঁচা রাস্তার একটা অংশ হবে সেহেতু আমি কী করতে পারি, এটাকে কাঁচা রাস্তা হিসেবে আমি আইডেন্টিফাই করে দেবে। তাহলে এটা রাইট ক্লিক করে জুম টু করি, জুম টু করলে এটাকে যদি আমি মার্চ দিই তাহলে আমি কাঁচা রোড হিসাবে এটাকে রাখি। ওকে, এভাবে আসলে বেস ম্যাপ দেখে আমরা এরোগুলোকে কারেকশন করতে পারি। তো বাকি যে দুইটা এরো আছে, দুইটা জুম টু করি এটাকে, এটা হচ্ছে মেনলি এই কাঁচা রাস্তার পাশে যে এরোটা আছে সেটা। তাহলে এরোটাকে আমি কীভাবে করতে পারি, সেটাকে মার্চে যাবো। এর ভ্যাকেন্ট হোম স্টেট, আমি এখানে কোনো ঘাস বা ট্রেস দেখতে পাচ্ছি না, ভ্যাকেন্ট খালি জায়গা হতে পারে, তাহলে ভ্যাকেন্ট হোম স্টেট সিলেক্ট করে দেন ওকে। দেন এই এরোটাকে ঠিক সেমভাবে আমি যদি মার্চ করতে চাই তাহলে এটা কি, এটা আমার ভ্যাকেন্ট হোম স্টেট, কারণ এখানে কোনো ধরনের গাছ বা ওইরকম বাগান মোটরে আমি দেখতে পাচ্ছি না, ভ্যাকেন্ট রেখে নিয়ে ওকে দিয়ে দেবো। দেন আমি এখানে যদি ভ্যালিডেট করে দিই তাহলে আমার এখানে সার্চ না করলে আর কোনো এরর দেখাচ্ছে না, অর্থাৎ আমার এখানে সব ধরনের এরর কারেকশন হয়ে গেছে। তো আমার এই ডাটাটা এখন এরর কারেক্টেড অল, দেন ভ্যালিডেট করে দিলাম, তারপর এটা ক্লোজ করে দিয়ে আমি এর ডাটাটাকে সেভ করে দিলাম, সেভ এডিটস স্টপ এডিটিং। ওকে, তো আমি এটা রিমুভ করে দিই, রিমুভ করে দিয়ে আবার যদি আমি আমার যে টপোলজি যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে যদি আমি আবার এখানে নিয়ে আসি তাহলে আমাকে দেখাচ্ছে যে কোনো ধরনের এরর নেই, নো এরর। আমি যদি এডিটিং করি, স্টার এডিটিং করি এবং এরর ইন্সপেক্টরে গিয়ে যদি সার্চও করি তাহলে আমার কোনো এরর আসছে না। ওকে, তার মানে আমার ডেটাটা এরর কারেক্টেড হয়ে গেল। তো এখন যে পার্টটা সেটা হচ্ছে যে এরর কারেকশন হওয়ার পর এই যে ডাটাটা, ডেটাটাকে তো আমরা সেন্ড করবো, তো কীভাবে সেন্ড করবো সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো ডেটাটাকে সেন্ড করার জন্য আমি এই যে আমাদের ফোল্ডার আছে এই ফোল্ডারের ভিতরে আর একটা সাব ফোল্ডার তৈরি করবো, নিউ ফোল্ডার। তো নিউ ফোল্ডারটা আমি নাম দিব একটা, যেমন বা নিজের নামে নাম দিব, সাপোজ আমি যেহেতু আমার এই উভয়দুর ডেটাটাকে কানেকশন করেছি তো আমি এই ফোল্ডারটার নামও দিব উভয়দুর। যাওয়ার পর আমি এই ডেটাটাকে রাইট ক্লিক করব, এখান থেকে ডাটায় যাব, দেন এক্সপোর্ট ডেটা, অর্থাৎ এই ডেটাটাকে আমি ফোল্ডারে এক্সপোর্ট করব, যাতে করে এই ফোল্ডারটা আমি কাউকে সাবমিট করে দিলে সে ওই ডেটাটাকে আবার সবগুলো ডেটা একসাথে মার্চ করে নিতে পারে। তো আমি ডেটায় গেলাম, এক্সপোর্ট ডেটা, দেন এই ফোল্ডারটাকে আমি দেখিয়ে দেবো। অবশ্যই এখানে আমি ফাইল টাইপ, সেভ এস টাইপ, অবশ্যই আমি এখানে সেভ ফাইল রাখবো,
ফাইল এন্ড পার্সোনাল ডেটাবেস ডিলিমিটার সে নিতে পারবে না তো শেপ ফাইল ফরম্যাটে যদি আমি রাখি তাহলে সে এই ডেটাটাকে ওই ফোল্ডারের মধ্যে নিতে পারবে তাহলে আমি এখানে যাচ্ছি আমার ফোল্ডার হচ্ছে গ্যাস 1410 এন্ড ওবাইদুর ওকে দেন সেভ করে রাখবো কি ওবাইদুর ডেটা আমি ওকে আবার ওকে দিলাম তো এটা রিমুভ করে দিই এখন আমি দেখতে পাচ্ছি যে ডেটাটা আসলে আমার ফোল্ডারে গিয়েছে কিনা তাহলে আমি আমার ফোল্ডারে যাই ওবাইদুর এই যে আমার ডেটাটা এখন এটা হচ্ছে আমার টপোলজি কারেক্টেড ডেটা এই টপোলজি কারেক্টেড ডেটাকে এখন আমি যদি এবং এভাবে যদি আমি আমার যেহেতু এখানে ওবাইদুর যে অংশটা আছে সেটাকে আমি করেছি কারেক্ট এভাবে যখন বাকি সবগুলো কারেক্টেড হয়ে যাবে সবগুলো ক্যামেরাবারে মাস করে দেন সাবমিট করে দেবো তো এই ছিল আজকে টিউটোরিয়াল আশা করি যদি কারো কোনো কিছু কোয়ারি থাকে বা কোনো ধরনের সমস্যা হয় সেটা অবশ্যই জানাবে